আগামী 3 বছরের মধ্যে বাংলাদেশের মোবাইল ফোন ল্যাপটপ সহ হার্ডওয়্যার সামগ্রী রপ্তানির লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 18 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আইসিটি এক্সপো উপলক্ষে রাজধানীর আইসিটি ভবনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 3 দিনের এই মেলায় প্রযুক্তিপণ্য প্রদর্শনীর পাশাপাশি দর্শকদের জন্য বিভিন্ন ডিজিটাল সেবা, কুইজ সহ নানা আয়োজন থাকবে। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত বিনামূল্যে এই মেলায় প্রবেশ করা যাবে। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি আয়োজিত এই মেলা চলবে 20 অক্টোবর পর্যন্ত।